আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 14 আগস্ট 2023 রোজ সোমবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসছি সালাম ডেইরি ফার্মে। আর সালাম, আমার এই ডেইরি ফার্মটির অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া যে জামে মসজিদ রয়েছে ঠিক তার সামনে, অর্থাৎ পশ্চিম পাশে ভাঙড়া বাজার বা বড়াল ব্রিজ স্টেশন বাজার থেকে মাত্র 5 টাকা ভ্যান ভাড়া যোগে আপনারা এই ফার্মে চলে আসতে পারবেন। তো দর্শক, প্রতি সপ্তাহে 2-1টি করে গাভী সালাম মামার বাসা থেকে দেখিয়ে থাকি আপনাদেরকে বাচ্চা সহ দুধের বা প্রেগনেন্ট। মামা মূলত প্রেগনেন্ট গাভী সংগ্রহ করেন এবং বাচ্চা ডেলিভারি করানোর পরেই সুস্থ সবল বাচ্চা সহ গাভী কিন্তু বিক্রি করে থাকেন সরাসরি। তো আপনারা চাইলে যে কোনো মুহূর্তে সালাম মামার বাসায় এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাভী গরু সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছে? আলহামদুলিল্লাহ, খুবই আল্লাহ ভালো লাগছে। আপনার দয়া বাস 10 জনের দয়া, আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, পরিচয়, ঠিকানাটা জানাবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, আমার বাড়িতে চৌবাড়ি হারাপাড়া থানা বাংলা জেলা পাবনা। এই যে জামা মসজিদ আছে, জামা মসজিদের সাথে পশ্চিম পাশে বাড়ি দিয়ে। আচ্ছা, মূলত আপনি গাভী গরুর ব্যবসা? হ্যাঁ, দুটি একটা গাভী গরু কিনতেছি আমি। বেচা কিনা কেমন চলছে? বেচা কিনা আল্লাহ দিলে ফেরে, আমার গরু থাকে না, আমার গরু অনলাইনে দিলে ফেরে এমনি কিনা বেচা যায়। আচ্ছা, আপনার কালেকশন থাকে? হ্যাঁ, দুই একটা তো মানে সপ্তাহে বিক্রি হয়ে যাচ্ছে। প্রতি সপ্তাহে বিক্রি হয়ে যায়। আচ্ছা, মূলত আপনি তো যে গাভীগুলো বিক্রি করতেছেন? আমি কিনি হলে প্রেগনেন্ট গরু কিনি। অনেকে তো দর্শক বাইরে বাচ্চা ডেলিভারি করতে পারে না বা অনেক দূরত্ব রাস্তা যায়, অনেকে নিতে চায় না। প্রেগনেন্ট গরু নিয়ে এসে দেখা যায় 10 দিন খাওয়াইলাম বা 1 সপ্তাহ খাওয়াইলাম বা 5 দিন খাওয়াইলাম, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তারপর আমি অনলাইনে দিই। আচ্ছা আচ্ছা, আজকে যে গাভীটা সেটা তো মানে বাচ্চা সহায় দেখাবে? বাচ্চা সহকারে মানে যে এখন আপনার ধরেন 3 ঘন্টা আগে ধরেন বাচ্চারা দিয়ে ফুল টুল সব ক্লিয়ার হয়ে গেল, এখন ধরেন এই গরু যে কোনো দর্শক বাইলে লিফেরে বাচ্চা দেখতে পাচ্ছে, তার দাঁড় বাটগুলো দেখতে পাচ্ছে, গাব গরু তো অনেকেই দেখতে পারে না পেটে কী আছে, সাপ ব্যাং কী আছে সেটা আল্লাহ পাক জানে, বুঝলেন। আর এখন ধরেন দুই মানে বাচ্চা ডেলিভারি হওয়া গেছে, বাটগুলো দেখে লিভার পাচ্ছে, বাচ্চারা সুস্থ সবল আছে কিনা দেখে লিভার পাচ্ছে, এই জন্য এইভাবেই আমি গরুগুলো বিক্রি করি। আচ্ছা, এক কথা সুস্থ সবল বাচ্চা ডেলিভারি করানোর পরে হয়তো এগুলো বিক্রি করতে বিক্রি করতে। আচ্ছা, দামের দিক থেকে কেমন হচ্ছে আপনার? সাশ্রয়ী দামের মধ্যেই হবে তো নাকি? এখন আমার কাছে তো ধরেন দেবনের সবাই যেটা পছন্দ হয় নিবি, কারণ হচ্ছে একজনের দামের সাথে পছন্দ হবে না আর একজনের পছন্দ হবে না। তা আমি তো চাই যে আসলে মানসিক ভালো জিনিস দিতে গেলে ফেরে পয়সা একটু বেশি লাগে, এটা তো আপনারা জানেন যে ভালো জিনিস কিনতে গেলে টাকা একটু বেশি লাগে। বুঝলেন, এই গরুরে ধরেন ছোটো হলে ফেরে ধরেন একটা ছোটো গরু বেশি ধরেন 2 লাখ টাকা, আবার একটা বড় গরু বেশি 1.5 লাখ টাকা। তে গাই গরু সম্পর্ক হলে দুধের সাথে, এ তো বলদ গরু না বা মাংসের গরু না, যে বড় হলে ফেরে মাংসটা বেশি হয়, এটা গাই গরু সম্পর্ক হলে তার দুধের সাথে জাতমানের সাথে নির্ভর করে। আচ্ছা, এই জন্য জাতমান দর্শকদের চিনতে হবে। হ্যাঁ অবশ্যই, আমি তো সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আসলে আপনারা একদম সস্তা না খুঁজে অবশ্যই আপনারা গাভী গরু, দুধের গাভী গরু কিনতে হলে আপনাদেরকে জাতমানটা চিনতে হবে। আর জাতমান চিনে যদি কিনতে পারেন সেক্ষেত্রে মনে হয় না আপনারা কখনো ঠকেন। ওইটাই তো মামা, চলুন তাহলে আপনার গাভীটা দেখি আর কথা বলি। জাতমান তো চেনে না, তারপরে দর্শক বাইরে আসে দেখে শুনে বাড়িতে দেখে শুনে লওয়াটাই আমি পছন্দ করি। তোমার কি সবচেয়ে ভালো? একদম প্রবাসে আছে, তার ভাই আছে, ছেলে আছে, বন্ধু বান্ধব আছে, এসে দেখে শুনে নিয়ে গেল, দুধ দিটা বললাম দেখে শুনে নিয়ে গেল। কিন্তু ঘটনাটা কি, আমরা তো গরু বেশি ধরেন যে কেবল গরুটা বাচ্চা দেয়, একটা গরু দেখা যায় যে দুধ আসতে করে 2 সপ্তাহ টাইম লাগে, কিন্তু আসলে তো 2 সপ্তাহ থাকে না, আইডির উপরে লেওয়া হয়। আইডির উপরে লিলে হয় কি, একজন 200 কম হতে পারে, একজনের কাছে 200 বেশি হতে পারে, গাই গরু হলে সম্পর্ক হলে খাওয়ানোর সাথে দুধ বাদ, বুঝলেন। ভালো যত্ন হলে ফেরে 200 দুধ বেশি হয়, আবার একটু কম যত্ন হলে ফেরে একটু 200 দুধ কম হয়, এটা তো বোঝা নিতে, ভালো মন্দ খাবার লাগলে ফেরে একটু কষ্টই হয়। আচ্ছা, না এটা অনেক কিছু জানার আছে আসলে ডেইরির জগতে। দর্শকরা যারা হয়তো গাভী লালন পালন করে তারা হয়তো কম বেশি জানে, আর নতুনদের জন্য অবশ্যই এগুলো জানার দরকার। তো মামা চলেন আমরা আপনার গাভীটা দেখি। দর্শক, আমরা শুরুতেই সালাম মামার কালেকশন করা বাচ্চা ডেলিভারি সম্পন্ন হয়ে যাওয়া বাচ্চা সহ গাভীটা দেখতেছি। মামা, গাভীটা কি জাতের? এটা হলো জার্সি। জার্সি জাতের গাভী? জার্সি জাতের গাভী না, অরিজিনাল জার্সি। অরিজিনাল জার্সি। আচ্ছা, কিন্তু কালার তো আপনার কালো কালারের মধ্যে আছে। কালো হইছে। দাঁত বয়স কেমন হইছে? দাঁত 6টা ছিল, 8টা হচ্ছে। আচ্ছা, 8 দাঁত হচ্ছে মানে 8 দাঁতই হয়ে গেছে, মানে খিল ফেটে উঠেছে আর কি। আচ্ছা, 8 দাঁতই ধরেন। বাচ্চা কয় নম্বর দিল? এটা বাচ্চা 2 নম্বর। দ্বিতীয় বাচ্চা হলো? দ্বিতীয় বাচ্চা।
আচ্ছা, দ্বিতীয় বাচ্চা হলো কি বাচ্চা হয়েছে মামা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। আচ্ছা, যেহেতু মোটামুটি তিন সাড়ে তিন ঘন্টার মতো হয়ে গেছে না? হ্যাঁ, তিন ঘন্টা হবে। আচ্ছা আচ্ছা, কাঁচা ফুল একদম দেখাই যাচ্ছে, মায়ের মতোই হয়েছে নাকি? মার কালারই হয়েছে, একদম সেম কালার। হ্যাঁ, সেম কালার। তো সব মিলিয়ে বাচ্চা এবং গাভী দুটোই সুস্থ সবল আছে? হ্যাঁ, না খড় খাচ্ছে। আচ্ছা, সুস্থ সবল একবারে। সুস্থ সবল গাভী। দর্শকরা যারা হয়তো বাচ্চা ডেলিভারি করাতে ভয় পায়, তারা হয়তো একদম ডেলিভারি সম্পন্ন সুস্থ সবল গাভী নিতে পারবে। আচ্ছা, এই গাভীগুলো থেকে কেমন ধারণা করতেছেন দুধের পরিমাণ? আমি গরুটা আশা করতেছি আল্লাহ ডেলিভারি ধরেন 22-23 দুধ কম পড়ার কথা লাগে, তারপর দর্শক বাইরে আমি বললাম বিবেচনা করে নিতে নেবে। আচ্ছা, বাড়তলাগুলো ক্লিয়ার আছে? একবার ক্লিয়ার। এই দেখেন, আমি দোয়া দেখা দিচ্ছি আপনাকে, বুঝলেন? আর এত শান্ত সৃষ্ট, বুঝলেন? এই দেখেন, এই দেখেন, দেখছেন? আচ্ছা, সামনে দুটো দেখেন। হ্যাঁ, দেখেন, ভালো হয়ে যায়, দেখছেন? আচ্ছা আচ্ছা, আর বাট একবারে মোহর বিদানলে চুষবেন, যে কোনো বিটি মানুষ হোক, ছেলে মানুষ হোক, ছোটো মানুষ হোক, ডাবি খাওয়াবি, লাড়বি চারবি, কোনো সমস্যা নেই। কিছু গরু আছে হাত পা বাদালায়, হাত পা বাইতে গরু মানে কঠিন, গাই গরু সম্পর্ক করলেও শান্তশিষ্ট থাকা চাই, দুধ আধ ছেড়ে একশো কম হয়, কিন্তু গরুটা শান্তশিষ্ট থাকলে পরে যে কোনো মানুষ খাওয়াবি, দোয়াবি, লাড়বি চারবি, আরাম হয়। আচ্ছা, এমনি একদম সুস্থ সবল তো? সুস্থ গাভী, হ্যাঁ, একবারে সুস্থ সবল। আচ্ছা, বুঝলেন? তো যেহেতু জার্সি গাভী বাচ্চা হয়ে গেছে, হ্যাঁ, এখন এই অবস্থায় 20-এর উপরে আপনি আইডিয়া করছেন? হ্যাঁ, 22-23 আমার আইডিয়া। আচ্ছা, বুঝলেন? তারপর দর্শক মণ্ডলী যারা আছে বা গাভী নিবে, হ্যাঁ, তারাও তাদের ব্যক্তিগত আইডিয়া থেকে নিবে? নিবে। দেখা যায় যে আমরা বলার পরে মামা যদি 100টা কম হয়ে যায়, হাফ কেজি, 1 কেজি কম হয়ে যায়, এখন অনেক কথা হয় আর কি। এই জন্য আমি আমার ভিডিওতে আমি দর্শকদের বলি যে ভাই, আসলে দুধের গাভী কিন্তু দুধ খুব খানে আলা, খুব খাওয়া খায়, এত খানে আলাই গরু। আচ্ছা, খাবার দাবারে কমতি নাই? না, একবার সেই খাওয়া খায়। আচ্ছা, বুঝলেন? ওই দেন খাওয়ার ঠাইকে খাচ্ছে। যে কথাটি বলছিলাম যে আসলে দুধের গাভীর ক্ষেত্রে কিন্তু মামা দুধের ওয়ারেন্টি গ্যারান্টি হয় না। হ্যাঁ, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিওগুলো দেখি বা দর্শকরাও দেখে, তো সব মিলিয়ে আমি যেটা বলি সেটা হলো দুধ কিন্তু আপনার কম বেশ হতে পারে, স্বাভাবিক, কিন্তু দাঁত জাত মান এইগুলো তো দেখে নেওয়া যায়। অবশ্যই, এইগুলো কেন আপনারা দেখে নেন না? এইগুলো দেখে নিলে তো আর মনে হয় না যে প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে। দেখবেন, দেখাই দেন একটু, তারপরে আর দাঁত হয়ে গেছে, আর দাঁত হয়ে গেছে, তারপরে দেখেন এই যে খিলটা কেবল এই ফাইটে উঠে সেই থাকেন, দেখছেন? দাম না চাইলে মামা আবার অনেক দর্শকের মতামত শুনতে হয়, তো যেহেতু আপনি সচরাচর দাম চানই মামা, চাইলে একটু মনে ভালো হইতো না? দাম টা না চাই, আলোচনা স্বাভাবিক লালি বেড়ে যার যাবার মনের তৃপ্তি বলতে পারবেন, সমস্যা নেই। আমি বলবো না যে ওনারা দাম বললে ফেরে রাগ করবো, তা না, দাম তো যাচাই বাছাই করবি, আমিও দাম যাচাই বাছাই করবো। আহামরি আবার দাম চাইবেন না? না না না। আচ্ছা, বুঝলেন? আহামরি দাম চাবো কে? আচ্ছা আচ্ছা, তো অনেক ধন্যবাদ মামা, যেহেতু একটা গাভী দেখালেন জার্সি গাভী, অনেকেই জার্সি গাভী পছন্দ করে, সুস্থ সবল গাভী। পরিশেষ কি খড় খায়, দেন ওই দেন, ওই দেন, দেখেন কি কি খাওয়াচ্ছেন আপনারা? খড়, দানাদার খাদ্য কি কি খাওয়াচ্ছেন? দানাদার খাদ্য ওই যে গমের ভুসি, নারকলের খোল, দানার গুঁড়ো, এইগুলো। আচ্ছা, এখন বাংলাদেশে কম বেশি সব জায়গাতে দানাদার খাদ্য পাওয়া যায়, এটা খুব একটা সমস্যা হয় না। তারপরেও দর্শকরা যারা হয়তো গাভী সংগ্রহ করবেন, অবশ্যই গাভীর সঠিক পরিচর্যা করতে হবে, সঠিক পরিচর্যা হলে অবশ্যই সেই গাভীটা থেকে আপনি একটু হলে উপকার পাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।